हेलो चिल्ड्रेन, केमन आछो तुम्हरा? आशा करी प्रत्येके भालो आछो ओ सुस्थ आछो। तुम्हरा प्रत्येके साधारण ज्ञान बई नाओ, पृष्ठा नम्बर 31 खोलो। आगेर दिन आमरा पृष्ठा नम्बर 30-এ যানবাহনের কথা পড়েছি। আজকেও আমরা পৃষ্ঠা নম্বর 31-এ যানবাহনের কথা পড়ব। প্রথমে কি আছে দেখো, মাটির নিচে দিয়ে চলে কোন গাড়ি? পাতাল রেল। মাটির উপর দিয়ে যেমন রেলগাড়ি চলাচল করে, তেমনি মাটির নিচে দিয়েও রেলগাড়ি চলাচল করে। মাটির নিচে দিয়ে যে রেলগাড়ি যায় তাকে বলা হয় পাতাল রেল। রোগী বহনের গাড়ি কোনটি? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে করে রোগীকে হসপিটালে কিংবা ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়। কোন যান আগুন নেভানোর কাজ করে? দমকল। দমকল আগুন নেভানোর কাজ করে, আর দমকল লাল রঙের হয়। দমকল গাড়ি লাল রঙের হয়। মালপত্র বহন করে কোন যান? লরি। লরি করে ভারী জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। রেলগাড়ি কোথায় থামে? রেল স্টেশনে। আমরা সবাই রেল স্টেশন দেখেছি, সে রেল স্টেশনে রেলগাড়ি থামে। বাস কোথায় থামে? বাস স্টপে। বাস যেখানে থামে সেই জায়গাটাকে বলা হয় বাস স্টপ। জাহাজ কোথায় থামে? বন্দরে। যেমন রেলগাড়ি রেল স্টেশনে থামে, বাস বাস স্টপে থামে, তেমনি জাহাজ কোথায় থামে? বন্দরে। জাহাজ যে জায়গায় থামে তাকে বন্দর বলা হয়। উড়োজাহাজ কোথায় থামে? বিমানবন্দরে। আমরা আকাশে উড়োজাহাজ উড়ে যেতে দেখেছি, সেই উড়োজাহাজ যে জায়গায় ল্যান্ড করে নামে সেই জায়গাটাকে বলা হয় বিমানবন্দর। আমরা দমদমে গেলে দমদম বিমানবন্দরে জাহাজ উড়োজাহাজ কীভাবে ল্যান্ড করছে আমরা দেখতে পাব। আমি তোমাদের যানবাহন নিয়ে প্রশ্ন উত্তরগুলো পড়ে দিলাম, তোমরা বাড়িতে ভালো করে পড়বে। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। গুড বাই এভরিওয়ান।